আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসআর স্কুল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের ভিডিও। তোমাদেরকে দেখাবো তোমাদের পঞ্চম শ্রেণীর বইয়ে কোন শ্রেণী নয় থেকে কয়েকটি প্রশ্নের সমাধান। এই অধ্যায় থেকে তোমরা শিখতে পারবে কিভাবে শতকরা সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান করতে হয়। তো চলো বন্ধুরা শুরু করি আমাদের আজকের ভিডিও। একটু চিন্তা করলে আমরা সহজে অঙ্কগুলা করতে পারি। এই অঙ্কগুলা এই অঙ্কগুলো সমাধান করতে হলে আমরা যে নিয়ম যদি বুঝতে পারি, আমরা আমি যারা বলেছি নিয়ম অনুপস্থিত। অর্থাৎ এই চিহ্নটি দ্বারা আমরা কি শিখেছিলাম, আমরা শিখছি সব করা। তাহলে এখানে কি হচ্ছে, 100 জনের মধ্যে কত জন অনুপস্থিত অনুপস্থিত কমে না বাড়বে। 100 জনের মধ্যে যদি 30 জন হয় তাহলে একজনের মধ্যে কি অনুপস্থিতির সংখ্যা কমবে। যখন কমবে তখন আমাদের কি ভাগ করতে হয়। এরপরে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত। ওই দিন উপস্থিত যদি 100 জনের মধ্যে যদি 80 জন শিক্ষার্থীর মধ্যে 30% অনুপস্থিত থাকে তাহলে 30% 80 জনের মধ্যে হয় 24 জন। এখন ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত, তাহলে এখন কিভাবে করে করবো, এই 80 জন থেকে যদি আমি 24 বাদ দেই তাহলে সেদিন উপস্থিতের সংখ্যা কি বের হয়ে যাবে। তাহলে সুতরাং ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 80-24 দ্বারা কত হয়, 10 থেকে 4 6 হাতে 1 3 হাত থেকে 3 দিলে 5, তাহলে কত জন, 56 জন। এটা হলো এই অঙ্কের উত্তর। এরপর আমি তোমাদেরকে আরেকটা সমাধান দেখাবো। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে দেখাবো আর্থিক সমাধান। তো দেখো লিখেছি একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো, পণ্যটি বিক্রয় মূল্য কত। একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো, পণ্যটি বিক্রয় মূল্য কত। দেখো এখানে একটু ভালো করে বুঝতে দেখলে বুঝবে যে 1800 টাকার পণ্য কেনার পরে সেটাকে কি যে কোনো কারণে সমস্যার কারণে হয়তো আবহাওয়ার কারণে অথবা ঝড় বৃষ্টির কারণে সেটা কি পরিস্থিতির কারণে 20% কমে, সচরাচর আমরা ব্যবসা ক্ষেত্রে কি করি লাভের জন্য কি করি ব্যবসা করি, কিন্তু এক্ষেত্রে কি হয়েছে 20% কমে আমাকে কি পণ্যগুলো বিক্রি করতে হয়েছে। তো কমে বিক্রি করা হলো তাহলে পণ্যটি বিক্রয় মূল্য হলো। এখন এটা এই অঙ্ক সমাধান আমরা এভাবে করি যে 20% কমে বিক্রয় মূল্য, 20% কমে যদি 100 টাকায় 100 টাকা যদি ক্রয় মূল্য হয় যদি 20% কমে সেক্ষেত্রে
বিক্রয়মূল্য কত হবে 80 টাকা হবে, অর্থাৎ যদি ফর্মুলে 100 টাকা হয় বিক্রয়মূল্য কত হবে 80 টাকা, যেহেতু 100 টাকার মধ্যে 20 টাকা কম, 20% কম, তো তাহলে এটাকে আমরা এখন ওই কি নিয়ে করি, স্কয়ার মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য কত 80 টাকা, স্কয়ার মূল্য 1 টাকা হলে বিক্রয়মূল্য কি আরো কমবে, সেক্ষেত্রে তাহলে ক্রয়মূল্য 1800 টাকা হলে বিক্রয়মূল্য এখানে আগে নিয়মে আমরা কি করলাম তোমাদেরকে সহজে বোঝার জন্য করেছি যে 18 আর 80 আমি এই আটটা দিয়ে প্রথমে কি করলাম, এই আঠারোটা কি করলাম গুণ করলাম, গুণ করার পর 144 শূন্যটা আমি এখানে দিয়ে দিলাম, তাহলে কথা 1440, তাহলে আমার 15টি কয় মনে ছিল কত কত ছিল 1800 টাকা, এখন আমি 6% কমে বিক্রি করার কারণে 15টি মূল্য কত হয়ে গেল বিক্রমের কথা করে 1440 টাকা। তো ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই ভিডিও সমাধান বুঝতে পেরেছ, আজকে তোমাদের বাড়ির কাজ থাকবে পৃষ্ঠা নম্বর 99 এর 3 এবং 4 তো সেটা বন্ধুরা আজকে পর্যন্তই, দেখা হবে অন্য ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।